চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সম্প্রতি দেশের গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করে যায় লু। ঠিক কী কারণে ফের বাংলাদেশে আসছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অবশেষে বিষয়টি খোলাসা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড লু 10-15 মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে। ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় 6 দিনের লম্বা সফরের শেষ সময়টা তিনি বাংলাদেশে কাটাবেন বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার শেষ সফর করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।